পশ্চিমে তাপপ্রবাহ আর পূর্বে ঝড় বৃষ্টি। মঙ্গলবার দুর্যোগপূর্ণ আবহাওয়া বঙ্গে। আগামী 48 ঘন্টায় আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের বেশিরভাগ এলাকায় ঢুকবে বর্ষা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে আগামী 4-5 দিন হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল ও বুধবার বৃষ্টি বাড়তে পারে, হতে পারে ঝড় বা শিলাবৃষ্টি। মালদা, উত্তর দক্ষিণ দিনাজপুরে আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। আগামী 2 দিন বৃষ্টির সম্ভাবনা কমলেও এই জেলাগুলিতে এক পশলা ঝড় বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। আজ পশ্চিমে জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় আজ ও আগামীকাল তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি বাড়বে। বিক্ষিপ্তভাবে এই জেলাগুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। মঙ্গল ও বুধবার রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, হালকা থেকে মাঝারি সব জেলাতে, কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস। বজ্রপাত, শিলাবৃষ্টি এবং কালবৈশাখীর সম্ভাবনা। 50-60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আজ কলকাতায় গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকলেও ঝড় বৃষ্টির সম্ভাবনা সামান্য। আগামী 2 দিন তাপমাত্রা সামান্য বাড়লেও ঝড় বৃষ্টির সম্ভাবনা কম থাকবে, গরম ও অস্বস্তি দুটোই বাড়বে। কলকাতায় মঙ্গল ও বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বিহার থেকে তেলেঙ্গানা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা। এই অক্ষরেখা বিহার থেকে ছত্তিশগড় পর্যন্ত থাকবে সোমবারের পর থেকে, আরও বেশি সক্রিয় হবে তখন। এর টানে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে সাগর থেকে। এই জলীয় বাষ্প বেশিরভাগ উত্তরবঙ্গ ও সিকিমের দিকে যাচ্ছে। রাজস্থানে ধূলিঝড় হবে আগামী সোম ও মঙ্গলবার। তাপপ্রবাহের পরিস্থিতি দেশের বেশ কিছু এলাকায়। সোমবার পর্যন্ত উত্তরপ্রদেশে তাপপ্রবাহের পূর্বাভাস। আজ ও কাল মধ্যপ্রদেশ ও রাজস্থানে তাপপ্রবাহের পূর্বাভাস। মঙ্গলবার পর্যন্ত তাপপ্রবাহ হতে পারে ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডে। আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আসাম এবং মেঘালয় রাজ্যে। আজ বাংলাদেশের ঢাকা, খুলনা, নরসিংদী, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, বরিশালে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।